প্রথমে সুজিটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দিব। অনেকে দুধও দিতে পারো, দুধ দিলে টেস্টটা আরও ভালো হয়, কিন্তু আমি জল দিয়েছি। সেই সুজির মধ্যে একটু লবণ আর চিনি দিয়েছি। চিনিটা বেশিও দিতে পারো, কমও দিতে পারো, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে। তারপরে সেটা ঠান্ডা হয়ে গেলে সুজিটাকে ভালো করে ঠেসে মেখে তারপরে লম্বা আকারে করতে হবে। করে তারপরে চাকু দিয়ে টুকরো টুকরো করে কাটতে হবে। তারপরে সাদা তেলে সেটাকে ভাজতে হবে, মানে কম আঁচে ভাজতে হবে, তাহলেই কটকটি হবে। হ্যাঁ, সেটাই হলো সুজির কটকটি। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।